পশ্চিমবঙ্গে শেষ দফার নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। কলকাতা সহ রাজ্যের 3 জেলার 9 আসনে ভোট সেদিন। শেষ দফার ভোটের আগে তাই প্রচারে রাজ্যের প্রধান 2 রাজনৈতিক শিবির থেকে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্রতর হচ্ছে। বুধবার কলকাতায় 2টি নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও দলীয় প্রচারণা চালিয়েছেন। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তারা দুজনই একে অপরের বিরুদ্ধে ছুড়েছেন নানা অভিযোগের তীর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এখনই, যাতে সবার আগে সব খবর পেতে পারেন। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বিজেপির প্রার্থী জনসভায় ছিল মানুষের ঢল। মোদী মোদী স্লোগানে ছিল মুখরিত। বিজেপির শীর্ষ নেতা সায়ন্তন বসু এই আসনের প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরাত জাহানের। বসিরহাটের মাটিতে দাঁড়িয়ে এদিন মমতা ভোটের জন্য গণতন্ত্রের গলা কাটছেন বলে অভিযোগ করেন মোদী। তিনি বলেন, 2019 সালের মধ্যেই দিদির রাস্তা পার হয়ে যাবে। অন্যদিকে একই জেলায় অগরপাড়ায় তৃণমূলের শীর্ষ নেতা অধ্যাপক সৌগত রায়ের প্রচার সভায় দাঁড়িয়ে বিজেপি ও মোদীকে এক হাত দিয়েছেন মমতা। বিশেষ করে মঙ্গলবার কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির হুঙ্কারে বাংলা চলে না, মোদীর হুঙ্কারে বাংলা চলে না। এদিকে মমতা মোদীর এই বাগযুদ্ধে সামিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 82 আসনের উত্তরপ্রদেশের 63 আসনের ভোটে কোনো সহিংসতার ঘটনা যেখানে ঘটেনি, সেখানে 42 আসনের পশ্চিমবঙ্গে ভোট সহিংসতা ঘটনায় মমতার সমালোচনা করেন যোগী। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ভোট যুদ্ধের লড়াইতে কে কতটুকু যৌক্তিক? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে সবাই তার মতামত দিতে পারে। নিত্য নতুন খবরাখবর এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।